আপনি যদি আপনার প্রেগনেন্সি প্ল্যানিং করে থাকেন, তাহলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করবেন, যা আপনার গোটা প্রেগনেন্সির জার্নিকে হেলদি রাখতে সাহায্য করবে এবং আপনার সন্তানের জন্ম সুস্থভাবে হবে এবং সে মন মানসিকতার দিক থেকেও ভীষণ প্রাণোচ্ছল হবে। তাহলে এই জিনিসগুলো কি কি জানতে গোটা ভিডিওটি দেখুন। হ্যালো প্যারেন্টস, আবারও স্বাগত জানাই বিয়ে পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে। প্রেগনেন্সির এই জার্নিটাকে সুন্দর করার জন্য আজকের এই ভিডিওতে যে টিপস গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই টিপস গুলো আপনারা যেমন দেখবেন ঠিক তেমনি অন্য মায়েদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আর বিয়ে পজিটিভ মম চ্যানেল যদি প্রথমবার দেখে থাকেন আর এর ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। প্রথমেই যেটা আপনাদেরকে করতে হবে, এই সময়ে যতদূর সম্ভব হেলদি খাবার খান এবং ফ্রেশ খাবার খান। প্রসেসজাত, বাজারজাত, আর্টিফিশিয়াল ফুডটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন। যে কোনো রকমের স্ট্রিট ফুড বা জাঙ্ক ফুড না খাওয়াই ভালো। যতটুক সম্ভব ঘরে রান্না করা ফ্রেশ খাবার ডায়েটে রাখুন। এছাড়াও পোড়া, অর্ধসেদ্ধ, বাসি খাবারটাকে সম্পূর্ণভাবে এই সময়ে স্কিপ করুন। সিজনাল ফ্রুটস আপনার ডায়েট চার্টে রাখুন। সবুজ শাকসবজি অবশ্যই ইনক্লুড করবেন আপনার ডেইলি ডায়েটে। এভাবে যদি আপনারা ডায়েট প্ল্যান করেন, তাহলে আপনি যদি প্ল্যানিং করে থাকেন আপনার প্রেগনেন্সির, আপনার এই প্রেগনেন্সি ভীষণ হেলদি হবে, আপনার ওয়েটও খুব ভালো গেইন হবে এবং আপনার গর্ভস্থ সন্তানও আপনার মাধ্যমে সমস্ত রকমের পুষ্টিকর উপাদানগুলো গ্রহণ করে সুন্দরভাবে আপনার ভেতরে সে বড় হতে পারবে। দেখুন, আপনি যদি আপনার প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন, তাহলে এই জিনিসটা আপনি জেনে রাখুন যে আপনাকে 7 থেকে 8 ঘন্টা ভালো একটা স্লিপ নিতে হবে। আপনি যদি এই টাইমে রাতের বেলা মোবাইল নিয়ে বিছানায় উঠেন এবং রাতে 1-2 ঘন্টা মোবাইলের স্ক্রিনে সময় কাটান, সেটা কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য একটা ভালো সাইন অ্যান্ড সিমটম নয়। তাই রাতে বিছানায় মোবাইল দেখার অভ্যাসটাকে বন্ধ করুন, তার পরিবর্তে আপনি বই পড়ুন। বই পড়লে তাড়াতাড়ি ঘুম আসবে। রাতে স্ক্রিন টাইম দিলে মায়েদের ঘুম কম আসে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং এটা এই সময় আপনাদের জন্য একদমই স্বাস্থ্যকর নয়। ট্রাই করবেন 7 থেকে 8 ঘন্টা ভালো একটা ঘুমানোর, যেটা আপনার হেলদি প্রেগনেন্সির সাইন এবং সিমটম হবে, আপনার সন্তানও আপনার ভেতরে সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আপনি যদি প্রেগনেন্সির প্ল্যানিং করে থাকেন, তাহলে অবশ্যই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, টুকিটাকি ঘরের কাজ অবশ্যই করবেন। এখন থেকে এক্সারসাইজ, যোগা স্টার্ট করে দিন এবং সকাল বিকেল হাঁটাও শুরু করে দিন। এর ফলে আপনার 9 মান্থের প্রেগনেন্সির জার্নি কিন্তু দারুণ কাটবে। তারপরে যে টিপসটা আমি শেয়ার করব, যদি আপনারা এখন প্ল্যানিং করেন প্রেগনেন্সির, তাহলে মাকে অবশ্যই পজিটিভ থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে আপনার মধ্যে। যাদের সঙ্গে মিশে আপনি পজিটিভ ভাইব অনুভব করছেন, এরকম সার্কেল তৈরি করুন। অনেক সময় দেখবেন কর্মক্ষেত্রে অনেকের কথা আমাদের পছন্দ হয় না, অনেকের মধ্যে থেকে আমরা নেগেটিভ ভাইব্রেশন পাই। এই ধরনের মানুষকে এই সময় লাইফ থেকে দূরে সরিয়ে দিন। যারা আপনার সঙ্গে পজিটিভ ভাবে থাকছে, পজিটিভ কথা বলছে, তাদের সঙ্গে মিশুন এবং নিজেও আপনার চিন্তাধারার মধ্যে পজিটিভিটি আনুন। তাহলে দেখবেন আপনার গোটা প্রেগনেন্সি জার্নি ভালো কাটছে, এই পজিটিভ চিন্তা আপনার সন্তানের উপরেও দারুণ প্রভাব ফেলছে। দেখুন, পজিটিভ থাকার পাশাপাশি আপনাকে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মানসিক চাপ মুক্ত থাকা। পজিটিভ থাকছেন কিন্তু আপনি মানসিক চাপে আছেন, সেটাও কিন্তু আপনার প্রেগনেন্সির জন্য হেলদি নয়। তাই পজিটিভ থাকুন এবং মানসিক চাপ মুক্ত থাকুন। আপনি যদি কর্মজীবী মহিলা হয়ে থাকেন এবং আপনার ওয়ার্ক প্লেসে যদি ওয়ার্কলোড অনেক বেশি থাকে এবং যার দরুন আপনি নিজেকে চাপ মুক্ত করতে পারছেন না, আপনি অল্টারনেটিভ সলিউশন ভাবুন। আপনি আপনার কলিগদের সঙ্গে কথা বলুন। আপনার ফ্যামিলিতে যদি চাপ থাকে, তাহলে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলুন। আপনি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বসে কথা বলুন যে আপনারা প্ল্যানিং করছেন, এখন আপনাকে হাসি খুশি থাকতে হবে, চাপ মুক্ত থাকতে হবে। আই এম শিওর আপনাকে সহযোগিতা সবাই করবে। তাই পজিটিভ থাকার পাশাপাশি চাপ মুক্ত আপনাকে থাকতে হবে। দেখুন, আপনি যদি প্রেগনেন্সির প্ল্যানিং করে থাকেন, তাহলে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে এইখানে হাইলাইট করে বলবো, সেটা হচ্ছে আপনার ওয়েট। বেশি থাকে তাহলে সেটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আপনার হাইট এবং আপনার ওয়েটের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। ঠিক তেমনি আপনার ওয়েট যদি অনেক কম থাকে, সেটাও আপনার হাইটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। আপনার ওয়েট খুব বেশি থাকলে খাবারটাকে এমন ভাবে খেতে হবে যেটা আপনার ওয়েটকে রিডিউস করতে সাহায্য করবে, এবং আপনার ওয়েট যদি কম থাকে, তাহলে খাবারটাকে এমন ভাবে
তৈরি করতে হবে যাতে আপনার ওয়েট গেইন হয়। এখানে আরেকটি কথা বলবো, যদি আপনাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে যে আপনি প্ল্যানিং করছেন কিভাবে ওয়েটটাকে লুজ করতে হবে অথবা কিভাবে ওয়েট গেইন করতে হবে, তাহলে কমেন্ট সেকশনে এই লাইনটি মেনশন করে কমেন্ট করবেন, তাহলে আমি সেই রিলেটেড আপনাদের জন্য ভিডিও বানাবো, প্রেগনেন্সির আগে কিভাবে ওয়েটটাকে রিডিউস করতে হয় অথবা গেইন করতে হয়। এবার আসছি আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যদি প্ল্যানিং এ থাকেন তাহলে আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যাসটা তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত কাজের চাপে বা নিজের গাফিলতির জন্য আমরা জলটা কিন্তু খুব কম খাই। প্রেগনেন্সিতে জলটা কিন্তু মায়েদের ভীষণ উপকারী, তাই আপনাকে জল খাওয়ার অভ্যাসটা এই সময় তৈরি করতে হবে। দিনে 2 থেকে 3 লিটারের মতো জল খাওয়ার প্র্যাকটিসটা এখন থেকেই শুরু করুন, যেটা আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করবে, যা আপনার দেহে জলের মাত্রাকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে, যার ফল আপনি যখন কনসিভ করবেন এবং এই প্রেগনেন্সির জার্নিটাকে আপনি অতিক্রম করবেন তখনই কিন্তু আপনি এর সুফলটা বুঝতে পারবেন। তাই এখন থেকে জল খাওয়া শুরু করে দিন। আজকে যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে প্রেগনেন্সির প্ল্যানিং এর আগে কি কি প্রস্তুতি নিতে হবে, আশা করি যারা এখন এই ফেজে আছেন তাদের জন্য ভিডিওটি উপকারী হয়েছে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলবো, যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।